আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমার আজকের রেসিপি হচ্ছে কচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্না। এই কচুর মুখীকে অনেক অঞ্চলে কচুর ছড়াও বলে থাকে। এটা কিন্তু অসম্ভব মজার এবং খুবই মুখরোচক একটি খাবার। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা। কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য আমি এখানে কিছু কচুর মুখি খোসা সহ সিদ্ধ করে নিয়েছি। এখন এভাবে খোসা হাত দিয়ে ছাড়িয়ে নিব। খোসা সহ সিদ্ধ করার কারণ হলো, যদি কোনো মুখি নষ্ট থাকে তবে সেটা সিদ্ধ হবে না, আর খোসা ছাড়ানোর সময় বুঝতে পারবো। আমি এখানে সবগুলো মুখির খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্নার জন্য এখানে 800 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ নিয়েছি। এখন মাছটাকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে, এজন্য দিয়ে দিব সামান্য লবণ। এবার দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এবং দিয়ে দিব সামান্য পরিমাণ সরিষার তেল। সমস্ত মশলা মাছের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, আর এই মাখানোর কাজটা হাত দিয়ে করলে ভালো হবে। এই মিশ্রণটা ভালোভাবে মাছের গায়ে লাগাতে হবে। এভাবে মাখিয়ে নিয়ে 10 মিনিটের মতো রেখে দিতে হবে। 10 মিনিট পর মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভাজার জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন ওয়েট করব তেল গরম হওয়া পর্যন্ত। তেলটা যখন গরম হয়ে আসবে আমরা মাছগুলো একে একে দিয়ে দিব। তো এখন আমরা মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। ইলিশ মাছ বেশি ভাজতে হয় না। বেশি ভাজলে ইলিশ মাছের যে নিজস্ব একটা ফ্লেভার আছে সেটা থাকে না। মাছগুলোকে এখন আমরা উল্টিয়ে দিব। মাছগুলোকে কড়া করে ভাজবো না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। ইলিশ মাছ খুব নরম মাছ, এই জন্য সাবধানে তুলে নিতে হবে। এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজকে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নিব। পেঁয়াজ ভাজতে ভাজতে যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করব 1 চা চামচ জিরার গুঁড়া। তবে আপনারা এখানে গুঁড়া জিরার পরিবর্তে বাটা জিরাও ব্যবহার করতে পারেন। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। এবার এই সবগুলো মশলাকে একসাথে ভালোভাবে কষিয়ে নিব, যাতে মশলা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। প্রায় 5 মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর আমি 1/2 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে আবারও মশলাকে ভালোভাবে কষিয়ে নিব। এবার এর মধ্যে আমি মাথাটা দিয়ে দিচ্ছি। মাথা দেওয়ার পর মশলাকে আরও 2 মিনিট কষিয়ে নিব। 2 মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করা কচুর মুখি। এবার কচুর মুখি মশলার সাথে ভালোভাবে মাখিয়ে এটাকে আরও 3 মিনিট কষিয়ে নিব। লো হিটে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। প্রায় 10 মিনিট ধরে কচুর মুখিকে কষিয়ে নিয়েছি। মাঝে আমি 2-3 বার নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে লেগে না যায়। এখন ঝোলের জন্য অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি এখানে 400 ml পানি ব্যবহার করেছি, আর গরম পানি ইউজ করলে ভালো হয়। এখন ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। কচুর মুখির তরকারিতে সাধারণত ঝোলটা পরে একটু টেনে যায়, এজন্য পানিটা একটু বেশি প্রয়োজন হয়। 10 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে দিচ্ছি। এখন মাছগুলোকে সরিয়ে দিয়ে দিব। আবারও ঢেকে দিয়ে 2 মিনিট রান্না করে নিব। ওপর থেকে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 2-3টা কাঁচামরিচ। আবারও ঢেকে দিয়ে অপেক্ষা করছি 5 মিনিট। ঠিক 5 মিনিট পরে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এবার চুলাটা অফ করে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 2 মিনিট। 2 মিনিট পর চলে এসেছি পরিবেশনে। তো দেখুন, তৈরি হয়ে গেছে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না। এটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু একটি রেসিপি। গরম গরম সাদা ভাতের সাথে কচুর মুখি দিয়ে ইলিশ মাছের এই ঝোল
আর কি লাগে বলুন। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে এবং আমার নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটন ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।